পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র শিল্প ঐতিহ্যকে তুলে ধরতে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্পী পর্ষদ পিংলার নয়াগ্রামের পটচিত্র শিল্পী এবং অধিবাসী বর্গ ও চিত্রতরু কাস্টার এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগে আজ থেকে শুরু হলো পটচিত্র মেলা 2022। উল্লেখ্য, পিংলার গর্ব বিশ্ববিখ্যাত পটচিত্রের মেলা নয়াগ্রামের পটুয়ায় 2009 সালে সূচনা হয়। মাঝে দুই বছর করোনার কারণে এই মেলা বন্ধ ছিল। আজ আবার এই পটচিত্র মেলার সূচনা হয় এদিন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই ঐতিহ্যবাহী মেলার শুভ উদ্বোধন হয় আজ। এই ঐতিহ্যশালী মেলার উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী, রাজ্যের জল সম্পদ উন্নয়ন ও পরিবেশ মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া। আগামী 28 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা। পিংলা থানা এবং ব্লকের সবং বিধানসভার অন্তর্গত নয়া গ্রামটি আন্তর্জাতিক স্তরে বিখ্যাত হয়ে গেছে। শুধু ভারতবর্ষ নয়, শুধু মেদিনীপুর নয়, শুধু বাংলা নয়, আন্তর্জাতিক স্তরে বিখ্যাত। এখানকার চিত্রকরদের পটচিত্র আজ সমাদৃত হচ্ছে সর্বত্র। আমরা এই জন্য গর্বিত। আজকে অনুষ্ঠানে আমাদের সম্মানীয় জেলা শাসক শ্রীমতী আয়েশা রানী AIS মহোদয়া, আমাদের BDO সাহেব, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং সদস্যরা, স্থানীয় প্রধান, পঞ্চায়েত সমিতি, শ্রীমতী গীতা ভূঁইয়া আমার সঙ্গে প্রাক্তন বিধায়ক এই এলাকার, আমরা সবাই এসেছি। খাদি বোর্ডের আমাদের কর্মকর্তারা, আধিকারিকরা, আমাদের শেখ সবরাতি সাহেব, আমাদের বীরেনবাবু, আমরা সবাই মিলে ম্যাডাম DM-এর নেতৃত্বে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি এলাকার বিধায়ক, আজকে আমি এক এলাকার বিধায়ক হিসাবে এসেছি এবং আমার এখানকার আনোয়ার ভাই, বাহাদুর ভাই সমেত, শাহজাহান ভাই সমেত যত চিত্রকর, তাদের জন্য আমরা মাথা উঁচু করে গর্ব অনুভব করি। আর যে মা বোনগুলো সঙ্গীত পরিবেশন করলো কৃষ্ণলীলার উপরে, রাধাকৃষ্ণের প্রেমের উপরে, অনবদ্য, অপূর্ব। আজকে আমরা জমি খুঁজছি, জায়গা খুঁজছি। ম্যাডাম বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা, তার দৃষ্টি পড়েছে এখন নয়াগ্রাম। আজকে মুখ্যমন্ত্রী এইটিকে পর্যটন কেন্দ্র করতে চাইছেন। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আসছেন, ভারতবর্ষের মানুষ আসছেন। আজকে এদের চিত্রশিল্পকে যদি আমরা মার্কেটে লিঙ্ক করে দিতে পারি বিভিন্ন পর্যায়ে, এখানকার অর্থনীতিটা বদলে যাবে, সামাজিক পরিস্থিতি বদলে যাবে। ম্যাডাম আজকে একটা দারুণ কথা বললেন, দেখুন কত বিচক্ষণ আমাদের প্রশাসক। প্রত্যেকটা বাড়িকে এস্টিমেট করতে বললেন BDO সাহেবকে, বললেন প্লাস্টার করে দেওয়ার চেষ্টা করবেন। প্লাস্টার করে দিয়ে বাড়িগুলো, দেওয়ালগুলোকে সেখানেই পটচিত্র আঁকা হবে। মানে একটা মানুষ যদি গ্রামে ঢুকে প্রতিটি বাড়ির পটচিত্র দেখতে দেখতে সে মোহিত হয়ে যাবে, এর চাইতে ভালো জিনিস আর কী হতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা শাসককে এবং প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, শতকোটি নমস্কার জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নয়ার পটচিত্রেদের উপর আজকে তিনি দৃষ্টি দিয়েছেন। আমাদের তো খুব আনন্দের বিষয়, পটচিত্র মেলা নয়া পটচিত্র শিল্পগ্রামে যে হচ্ছে, আমাদের করোনার জন্য 2 বছর হয়নি, এবছর কিন্তু খুব আশা করছি যে 2 বছর হয়নি তার জন্য অনেক লোকজন আরো বেশি হবে। তো আমরা চাইছি যে আমরা যত রকম শিল্পকর্ম ছিল আমরা সব সাজিয়ে বসেছি, এবছর কিন্তু আমাদের সরকার থেকে সাহায্য করছে। এবারে উদ্বোধনে ছিলেন DM ম্যাডাম, ছিলেন মানসবাবু, ছিল আরও বিশিষ্ট খাদি CEO ছিল, তো অনেক লোক ছিল। তো আশা করছি এটা আমাদের খুব গৌরবের বিষয়, পটচিত্র মেলা সরকারি লেভেলে চলে গেছে, আগামীতেও সরকারি লেভেলে মেলা পাব এই আশা করছি এবং সবাইকে পটচিত্র শিল্পী হিসাবে আমন্ত্রণ জানাচ্ছি যাতে এই মেলাতে আসে। আমাদের চলবে মেলা 22 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর পর্যন্ত। নমস্কার।